সকাল হয়ে গেছে, রাধাদের বাড়ি তো দেখছি এখনো কেউ ওঠেনি। কই দেখি রাধা কি করছে। বাবা মা, কত সকাল হয়ে গেছে, এখনো আমার ঘুম ভাঙছে না গো। আমার কত কাজ, দেখি দেখি ঘুম, আমি উঠে পড়ি তাড়াতাড়ি। খোকা তো এখনো ঘুমোচ্ছে দেখছি, ও এখনো ঘুমোক, আমি তাহলে চটপট কাজগুলো সেরে নি। দেখি আমি উঠে পড়ি। বান্টির বাবা তো আবার মাঠে যাবে, ওর জন্যে রান্না করতে হবে। উঠোনটা ঝাঁট দিয়ে ফেলি, দেখি ঝাঁটাটা কোথায় রাখলাম। কই যে ঝাঁটাটা না খুঁজেই পায় না, কোথায় যে রাখি। এই তো এই তো ঝাঁটাটা এখানেই আছে, চটপট আমি কাজগুলো সেরে নিই। তাড়াতাড়ি আমি উঠোনটা ঝাঁট দিয়ে কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে ফেলি। সোনা যদি একবার উঠে পড়ে তাহলে আর কোনো কাজ করতে দেয় না আমাকে, খুব জ্বালায় ছেলেটা। তার উপর তো বান্টির বাবা আমাকে বলেছিল তাড়াতাড়ি ভাতটা যেন আজকে আমি বসিয়ে দিই। ওর বাবা তাড়াতাড়ি আজকে মাঠে যাবে, উঠোনটা ঝাঁট দিয়েই আমি এক তো ভাত বসিয়ে দেব। দেখি দেখি খুব তাড়াতাড়ি কাজ করতে হবে আমাকে আজকে। দেখছি বান্টি উঠে পড়েছে, উঠে তো কান্না শুরু করে দিল। তাহলে রাধা আবার রান্না করবে। বান্টি এই দেখো, বান্টি উঠে পড়েছে ঘুম থেকে, তাড়াতাড়ি ধরো ওকে। বান্টির মা, ও বান্টির মা, আমি আসছি। ও কাঁদে না সোনা, কাঁদে না, ও কাঁদে না মা, কাঁদে না, ও তো মা আসছে। উঠে পড়লো, এই তো আমি চলে এসেছি। দেখো তো সকালবেলায় ছেলেটা উঠে পড়লো, আমার আজকে কাজকর্ম কি করে হবে। এক কাজ করো না, তুমি উঠে পড়ো, আমি ওকে খাইয়ে দিচ্ছি, তুমি একটু এদিক ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে এসো, তাহলে আমি রান্না বান্নাটা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে ধরো, আগে ধরো, দেখো ও মনে হয় পটি করে ফেলেছে, গন্ধ বেরোচ্ছে মনে হয়, দেখো। আমি কি শুধু একাই পরিষ্কার করবো পটিটা, তোমার কি কোনো দায়িত্ব নেই? তুমি না হয় ওকে একটু পরিষ্কার করে দাও, আমি দুধটা গরম করে নিয়ে আসি বান্টির জন্য। ও বাবা, আমি আবার পরিষ্কার করব। কই মানে কি, ওটো ওটো দেখি 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 ও দেখি ওটে ওটে, কান্না করে না শোনা, কান্না করে না, আমি এক্ষুনি তোমাকে পরিষ্কার করে দেবো, এক্ষুনি পরিষ্কার করে দেবো, চলো চলো চলো। এই তো এই তো, এই দেখো চুপ করে গেছে, পটি করেছিল তো সেই জন্য কান্না করছিল, এই দেখো চুপ করে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বান্টির জন্য একটু দুধ গরম করে নিয়ে এসে ওকে খাইয়ে দিই, বুঝলে? তাহলে তুমি একটু পাড়ায় নিয়ে যাও, তার মধ্যেই আমার রান্না হয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছো, ঠিকই বলেছো, ঠিকই বলেছো, যাও যাও যাও, গরম গরম দুধ খাবা, তারপর তোমাকে আমি কত জায়গায় ঘুরতে নিয়ে যাবো, গরু দেখাবো, ছাগল দেখাবো, ঠিক আছে, খেয়ে নেবা, যাও তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ গো আমি যাচ্ছি, এক্ষুনি গরম করে নিয়ে চলে আসবো, দেখি ছেলেটার জন্য দুধ গরম করে নিয়ে আসি। ও মা, এদিকে তো দেখছি টিনারও আজকে ঘুম ভাঙছে না, টিনা ওর মায়ের কোলের মধ্যে ঘুমিয়ে রয়েছে, দেখো কাণ্ড, আজ কি টিনা পড়তে যাবে না? এই টিনা, টিনা ওঠ, আজ কি তোর পড়া নেই না কি রে, এত ঘুমোচ্ছিস? দেখ ঘর থেকে আসলি আবার এখানে কোলের উপর শুয়ে পড়লি, ওঠ মানিক ওঠ। না মা না, আজ না আমার একদম ভালো লাগছে না পড়তে যেতে, আজ আমি শুধু ঘুমোবো, প্রতিদিনই তো পড়তে চাই, একদিন না গেলে কি হবে বলো মা? আজকে আমাকে জ্বালিও না তো, আর তুমি এখানে চুপটি করে বসে থাকো, তোমার কোলের উপর মাথা দিয়েই আজ আমি ঘুমোবো। তা বললে কি হবে বলটি না, তোর বাবার তো কাজকর্ম আছে, আমারও কত কাজ, রান্না বান্না করব, তোর বাবাকে খেতে দেব, তাই না? নাহলে কাজে যাবে কি করে তোর বাবা? দূর ভাল লাগে না আমার, একটা দিন বলছি তোমার কোলে মাথা দিয়ে শোবো, তাও তুমি সুতো দিচ্ছ না, যাও যাও যাও, তুমি তোমার কাজকর্ম করে নাও, আর আমাকে জ্বালাবে না, আমি আজকে অনেকক্ষণ ঘুমাবো। এই সময় ওদের বাড়ি আসছে তুলিকা, কি করতে আসছে কে জানে, পড়তে আসছে মনে হয়, নাকি নোট নেবে টিনার কাছ থেকে। এই টিনা, টিনা, এই টিনা, তুই এখনো ঘুমোচ্ছিস? সত্যি
তোর তো মনে হয় সব মুখস্থ হয়ে গেছে, সেই জন্য তোর ঘুম আসছে। আমার তো কিছু মুখস্থই হয়নি রে। শোন না রে, তুই এই ইতিহাসের নোটটা আমাকে দিবি রে। মা, তুই তুলিকা এত সকালে কি রে, কি খবর তোর? এত সকালে আমাদের বাড়িতে কি করছিস? আজ তো পড়া নেই তাহলে? এইটি না, ওই ইতিহাসের নোটটা আমাকে একটু দে না রে। আমি তো সেদিন পড়তে চাইনি, সেই জন্যে না আমার কাছে ওটা নেই। একটু দিবি রে টিনা? তো কিন্তু শোন, তুই এক কাজ কর, জেরক্স করে নিস, বুঝলি? আমি তো পড়বো, তুই যদি নিয়ে যাস তারপরে কবে লিখে আমায় ফেরত দিবি? তাহলে আমি কবে পড়বো বল, ফেরত দিয়ে যাস জেরক্স করে। ঠিক আছে রে, ঠিক আছে, আমি তোকে দিয়ে যাবো জেরক্স করেই। এইটি না, শোন না, আজ বিকেলবেলা তুই আর আমি রকি যে রেস্টুরেন্টটা আছে না, ওই রেস্টুরেন্টে খেতে যাবো। হ্যাঁ রে, বিরিয়ানি খাবো, ঠিক আছে? যাবি রে, যাবি, খুব মজা করবো আমরা। হ্যাঁ, কি বলছিস তুই, বিরিয়ানি খেতে যাবি? তাহলে তো খুব ভালোই হয়। ঠিক আছে, কখন যাবি বল, তাহলে সেই সময় না আমি রেডি হয়ে থাকব। ভালো হবে, খুব মজা করব ওখানে গিয়ে। দেখি এবার আমি রান্নাটা বসিয়ে দিই গে। বান্টি আর বান্টির বাবা তো চলে গেল, আর বান্টির বাবা তো কত রাজ্যের রান্নার হুকুম করে গেল, এটা খাবো, সেটা খাবো, ওটা খাবো। একটু তাড়াতাড়ির জন্য যে সিদ্ধ ভাত বসাবো তা কিছুতেই খাবে না, সত্যিই বান্টির বাবা। দেখি আমি এবার ভাতটা বসিয়ে দিই। এই তো আমার তো ভাতটা হয়েই এসেছে, এবার তরকারিগুলো রান্না করে ফেলি, নামিয়ে ফেলি ভাতটা এবার। এই তো আমার ঝোলটা প্রায় ফুটেই গেছে, সাতলে দিলাম তো, একটু ফুটে উঠলেই নামিয়ে নেব, তাহলেই মাছের ঝোলটা হয়ে যাবে। এখনো তো আর একটা তরকারি করতে হবে, বান্টির বাবা তো আবার হুকুম করে গেছে, না করলে তো রাগ করবে না? কালকে মাঠ থেকে বরবটি তুলে নিয়ে আসলো, তার যদি তরকারি না করে দিই রাগ তো হবেই। এই তো এটা হয়ে গেলে আমি ওটা বসিয়ে দেব। দেখছি রাদার তরকারিও ফুটে গেল। ওই যে ফুটছে দেখছি, তার মানে মাছের ঝোলটা ঠিক হয়ে গেছে। এই তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলে বরবটি আলু তরকারিটা করে ফেলি, তাহলেই হয়ে যাবে। ছেলেটা হয়তো এখনই বাড়ি চলে আসবে, তারপর তো কোলে নিয়েই আমায় বসে থাকতে হবে। দেখি নামিয়ে ফেলি চটপট। উফ, কি গরম বাবা, সারাশিটা যে কোথায় রাখলাম। দেখি সারাশিটা দিয়ে নামিয়ে ফেলি। এই তো সারাশিটা, নামিয়ে ফেলি এবার, এখানটাই রাখি। বরবটি আলু তরকারিটা করে নিই। বাহ, মাছের ঝোলের গন্ধটা তো বেশ ভালোই বেরিয়েছে, জানি না খেতে কেমন হবে। এই তো তরকারিটা আমার হয়ে গেছে, জলটা মরে গেলেই নামিয়ে ফেলবো তরকারিটা। দেখি ওরা দুজনে আবার কোন দিক গেল, ডেকে নিয়ে আসি। তরকারি তো হয়েই গেছে আমার, বান্টির বাবাকে এখনই খেতে দিয়ে দেব, তারপর মাঠে চলে যাবে। আমারও প্রায় কাজ হয়ে গেছে, ওকে স্নান করাতে হবে, কত যে কাজ আমার। কই গো বান্টির বাবা, ও বান্টির বাবা, কোথায় গেলে গো তুমি?